চাকদহের ডেঙ্গুতে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সরকারি পরিষেবা প্রদানের আশ্বাস প্রদান করলেন বিডিও। নদিয়া চাকদহ হিন্নারা অঞ্চলের সুব্রত মণ্ডল পেশায় হকারি করতেন, সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খবর পেয়ে চাকদহের বিডিও অতনু ঘোষ এবং জয়েন্ট বিডিও পার্থ রায়ের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা ওই বাড়িতে আসেন, এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখলেন, পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকরা। আগামী দিনে আর কোনো মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় তার জন্য এলাকার জনপ্রতিনিধিদের সচেতন করে, পাশাপাশি এলাকার যেখানে যেখানে জমা জল রয়েছে সমস্ত জমা জলে ডেঙ্গু লার্ভা নিধনের জন্য প্রতিরোধ ছড়ানো হয়েছে। চরম এই দুঃসময় একমাত্র রোজগারের সদস্য মৃত্যুতে সরকারের সহযোগিতার আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি মিলেছে পরিবারের। চলে আমাদের কাছে রিপোর্ট হয়েছে যে করোনার পাশাপাশি ডেঙ্গির একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা আমাদের এখানে যিনি আমার এই চাকদা ব্লকের এই হিংনাড়া অঞ্চলের একজন ব্যক্তি সুব্রত মণ্ডল নাম, তিনি গত বুধবার দিন জেনেম হসপিটালে মারা যান এবং কিছু শারীরিক অসুস্থতার সঙ্গে পাশাপাশি তার ডেঙ্গি ধরা পড়ার জন্যে, তা আমরা সেটার জন্যই ব্লক থেকে এসেছি যে এখানে কী অবস্থা সরেজমিনে তদন্ত করার জন্য। আগে গতকাল জেলা থেকে প্রত্যঙ্গবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞরা দেখে গেছেন, যদিও আমার এখানে কোনো সেরকম লার্ভা কিছু পাওয়া যায়নি, যে ডেঙ্গি যে মশার যে ছড়ায় সেই মশার কোনো লার্ভা পাওয়া যায়নি। তবু আমরা সতর্কতা অবলম্বন করছি, যথাযথ সতর্কতা করে এবং আমার যে টিম আছে তাদেরকে বলে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেইগুলো করছি আমরা। সরকারি কোনো রকমের সাহায্য? হ্যাঁ অবশ্যই, পরিবার যেহেতু এরকম খুবই দুঃখের ব্যাপার, একদম বিধবা মহিলা, তার দুই বাচ্চা দুজনই নাবালক পুত্র তাদের রেখে চলে গেছেন, বয়স অল্প খুবই। তো NFBS যে প্রকল্পটা আছে তাতে অফিস খুললে তাতে আমি পঞ্চায়েতকে বলা রয়েছে, এর ব্যবস্থা করা হবে। এসে দেখলো আমাদের এখানে সব কিছু, আশেপাশে ঘুরে কোথাও জল টল জমে আছে কি না। আর যেহেতু আমার স্বামী ডেঙ্গুতে মারা গেছে, আর বলেছে যে আর্থিক যে মানে সরকারি যতটা সাহায্য করা দরকার ওরা করবে, চেষ্টা করবে। হ্যাঁ পাশাপাশি যত লার্ভার আছে ধ্বংস করার জন্য এসছে, ওরা স্প্রে করছে নিয়মিত। প্রশাসনকে ধন্যবাদের জন্য। কি নাম আপনার? মায়া মণ্ডল। কি হন? আমি ওনার স্ত্রী হই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।